আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিতের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সমাধান আলোচনা করব এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো কি বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখো এক নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ রয়েছে একটা প্রশ্নের সাথে চারটে করে উত্তর রয়েছে যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরকে নির্বাচন করে লিখতে হবে তো প্রথম প্রশ্নটা রয়েছে জিরো ইন্টু জিরো পয়েন্ট টু এদেরকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে দুই দুগুনি চার দুটো শূন্য দিয়ে দিব এখানে দু ঘর পর দশমিক তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো ফোর আমি তোমাদের এখানে বোঝানোর জন্য করে দিচ্ছি তোমরা শুধুমাত্র যে উত্তর সঠিক হবে সেই উত্তরকে নির্বাচন করে লিখবে তোমাদের অঙ্ক না করে দেখালেও চলবে তাহলে এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর আছে একে যদি আমি দশমিকে তুলে দিই যেহেতু দুটো ঘর আছে তাই জন্য নিচে দুটো শূন্য বসবে আর চারকে আমরা এইভাবে লিখতে পারি দুই গুণ চিহ্ন বাই হচ্ছে একশো তাহলে দেখো ডি নম্বরের সাথে কিন্তু এটা মিলেছে তাহলে সঠিক উত্তর হবে ডি নম্বর নম্বর এবার দেখো দুই কিমি বলেছে কিমিকে মিটার করতে গেলে আমরা জানি যে হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে টু পয়েন্ট ফাইভ কিমি মিটার করতে গেলে আমাকে হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে সি নম্বর এবার দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্ন কি বলছে সঠিক সম্পর্কটি লিখো যে সম্পর্কটা সঠিক হবে সেটাকে লিখতে হবে এবার দেখো এখানে আছে জিরো পয়েন্ট থ্রির মাথায় পণ্যপণিক আছে এইটা মানে হচ্ছে জিরো পয়েন্ট তিন এইরকম ভাবে চলতে থাকবে আবার দেখো আছে জিরো পয়েন্ট থ্রি আবার তিনের মাথায় হচ্ছে পণ্য এটা মানে হচ্ছে জিরো পয়েন্ট এই তিনটা পরপর বসতে থাকবে তাহলে দেখো দুটোই কিন্তু সমান হলো তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সি নম্বরটা দেখো সমান রয়েছে তাহলে সঠিক উত্তর হবে সি নম্বর এবারে চলে নম্বর নম্বর বলেছে ও মধ্যবর্তী সংখ্যা যাদের হচ্ছে তাহলে প্রথমে দেখি ষোলোর গুণিত গুলো কি কি হয় যেটা পঞ্চাশ এবং একশোর মাঝে মাঝে থাকবে সেটা চার ষোলো হচ্ছে চৌষট্টি হতে পারে পাঁচ ষোলো আশি ছয় ষোলো হচ্ছে ছিয়ানব্বই এইবারে দেখো চৌষট্টি এবং আশির যদি আমরা গসাগু করি তাহলে চৌষট্টি নামবে তাহলে ছয় হাজার থেকে এক সাত থেকে আট চৌষট্টি চার হচ্ছে চৌষট্টি তাহলে এখানে হল ষোলো গসাগু তাহলে সংখ্যা দুটি কি কী সিক্সটি ফোর আর এইটটি অর্থাৎ ডি নম্বর উত্তরটা কিন্তু সঠিক এবারে চলেছে দুই নম্বর দুই নম্বর কি বলেছে সত্য মিথ্যা বা টিএফ লিখতে বলেছে এক নম্বর ছয় আর দশ ও বারো দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ছয় আর দশ ও বারো এর গসাগু এদের গসাগু করলে আমরা পাবো দুই আচ্ছা এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু দুইকে ভাগ করা যাবে না তাহলে এটা কিন্তু ভুল আছে তাই জন্য এখানে আমাদের এপ লিখতে হবে এবার দুই নম্বর তিনজন যুক্ত পরিবারের সংখ্যা পাঁচ হলে তিনজন যুক্ত পরিবারের পরিসংখ্যা পাঁচ এটা তাহলে ঠিকই হবে তাই জন্য এখানে টি লিখবো তিন নম্বর দেখো একটা ছবি দিয়ে দিয়েছে বলছে পি কিউ সরল রেখা এটা সরল রেখা নয় সরল হলে দুই দিকে কিন্তু থাকতো এটা ভুল আছে তাই জন্য এখানে এফ লিখতে হবে এবার দেখো যে ছবিটা দিয়ে দিয়েছে এ ডি বি ই এবং সি এগুলো দেখো একটা বিন্দু দিয়ে গেছে যেহেতু একটা বিন্দু দিয়ে গেছে তাই জন্য এটা হচ্ছে সমবিন্দু তাহলে এটা ঠিকই বলেছে তাই জন্য এখানে টি লিখতে হবে এবারে চলে এসো তিন নম্বর তিন নম্বর কি বলেছে বাম দিকের সাথে মেলাও এখানে দেখো তল সংখ্যা বের করতে হবে প্রথমে এই ছকটা যেমন আছে সেই রকম ভাবে লিখে নিবে ছকটা লেখার পর প্রথমে আয়ত ঘন যেটা লিখবে তার পাশে লিখবে হচ্ছে ছটি সমতল কারণ আয়ত ঘনের ক্ষেত্রে ছটি সমতল থাকে তাহলে ছকের যেমন এই দিকের ঘরগুলো আছে সেই রকমভাবে লিখবে মানে বাম দিকে যেমন ঘরগুলো করা আছে আয়ত ঘন নিরের চোং নিরের অর্ধ গোলক নীরের গোলক সেই রকম ভাবে তোমরা লিখে নিবে এইবারে যখন ডান দিকে লিখবে সেটা এলোমেলো রয়েছে সেটাকে তোমাদের সাজিয়ে লিখতে হবে যেমন আয়ত ঘনের ক্ষেত্রে ছটা তল তাই আয়ত ঘনের পাশে আমরা ডি নম্বরটাকে লিখব যে ছটি তল দুই নম্বর দেখো নিরের চোং আছে নিরের চোং ক্ষেত্রে আমরা দেখব যে দুটো সমতল আর একটি বক্রতল থাকে তাহলে এটা দুই নম্বরে লিখবো এই জায়গাতে লিখব তাহলে নীরের চোঙের পাশে লিখবো দুটি সমতল একটি বক্রতল নিরের অর্ধগোলকের পাশে আমরা লিখব এই কথাটা একটি সমতল ও একটি বক্রতল নিরেট গোলকের পাশে লিখবো হচ্ছে একটি বক্রতল আমি তোমাদের এখানে দাগ দিয়ে লিখিয়ে দিচ্ছি আয়ত ঘনের পাশে লিখব ছটি সমতল নিরের চোঙের পাশে লিখবো দুটি সমতল একটি বক্রতল নিরেট অর্ধগোলকের পাশে লিখব একটি সমতল একটি বক্রতল এবং নিরেট গোলকের পাশে লিখবো হচ্ছে একটি বক্রতল তাহলে ছকটা যেমন আছে সেই ভাবে লিখে নিয়ে ডান দিক যেমন আছে লিখে নিবে বাম দিক এলোমেলো রয়েছে সেটাকে তোমরা পরপর সাজিয়ে নিবে এবার দেখো চার নম্বর কি বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে এক নম্বর ত্রিভুজের পরিসীমা কি অর্থাৎ ত্রিভুজের পরিসীমা কাকে বলে সেটা লিখতে হবে এবং চিত্রে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে গেলে এইগুলোকে যোগ করতে হবে বাহুগুলোকে যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব তাহলে চারের একে চারে রেখে দুটো প্রশ্ন রয়েছে একটা হচ্ছে পরিসীমা পরিসীমা কাকে বলে এবার পরিসীমা বিভিন্ন ঘনবস্তুর হতে পারে তাই জন্য এখানে ত্রিভুজ বলেছে তাই জন্য আমরা এখানে লিখে নিব ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর সমষ্টিকেই ত্রিভুজের বাহুগুলির সমষ্টি মানে বাহুগুলিকে যোগ করলে যেটা পাবো বাহুগুলির সমষ্টিকে সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে ত্রিভুজের পরিসীমা বলে আচ্ছা এইবারে এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে পরিসীমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে আমরা আরেকটা প্রশ্ন রয়েছে তাই জন্য এইভাবে লিখছি যে সুতরাং ত্রিভুষ্টির পরিসীমা ত্রিভুষ্টির পরিসীমা পরিসীমা পেতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাহুগুলোকে যোগ করতে হবে তাহলে দশ পনেরো এবং আঠারোকে যোগ করতে হবে তাহলে তিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে হচ্ছে ফর্টি থ্রি সেন্টিমিটার হয়ে গেল আর একবার দেখে নাও তিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ফর্টি থ্রি সেমি এইবারে দেখো দুই নম্বর আবার কী বলেছে আমি জিরো থেকে মাইনাস সিক্স গেলাম ইহা সংখ্যারেখার সাহায্যে দেখাও তাহলে সংখ্যা প্রথমে এঁকে নিতে হবে তাহলে চারের দুই নম্বর তাহলে প্রথমে আঁকব আমরা এখানে আমরা পেন্সিল দিয়ে সংখ্যারেখাকে এঁকে নেব যখনই সংখ্যারেখা আঁকবো বা স্তম্ভচিত্র যখনই আঁকবো আমরা পেন্সিলকে ব্যবহার করব এবং সংখ্যারেখার ক্ষেত্রে আমরা এই দিকে দুই দিকে আমরা এই রকম চিহ্ন দিয়ে দিব এটা মানে হচ্ছে সরল রেখাকে বোঝাচ্ছে মানে যতদূর পর্যন্ত বিস্মিত করা যায় ততদূরই হবে এবং ঠিক মাঝের জায়গাতে আমরা জিরো লিখবো মাঝের থেকে ডান দিকে যখনই যাবো সমান দূরে অংশ নিতে হবে একটা আইডিয়া করে নিতে হবে সমান দূরবর্তী জায়গাতে আমাদের কতগুলো দাগ দিয়ে নিয়ে তারপরে সংখ্যা লিখতে হবে যে প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর +5 plus +6 plus +7 plus +8 যদি প্লাস না লেখো তাহলে অসুবিধা হবে না কারণ কোন সংখ্যার আগে কিছু না থাকা মানেই হচ্ছে যোগ চিহ্ন থাকা এইবারে বাম দিকেও একই রকমভাবে ভাবে দাগগুলো কেটে নিব 1 2 3 4 5 6 7 8 যতগুলো ডান দিকে সংখ্যা লিখব ঠিক ততগুলোই বাম দিকে সংখ্যাটাকে লিখে নিব তাহলে माइनस দিয়ে লিখব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সেভেন মাইনাস এইট তাহলে আমাকে জিরো থেকে যেতে বলেছে তাহলে জিরো থেকে শুরু করবো আমরা জিরো থেকে যাব তাহলে এখান থেকে শুরু হয়েছে জিরো থেকে আমাকে বলেছে মাইনাস পর্যন্ত যেতে তাহলে আমরা ঠিক মাইনাস পর্যন্ত যাব এইটা হচ্ছে এই গেলাম আচ্ছা তারপরে আমাদের এখানে একটা দাগ দিয়ে দিতে হবে তাহলে আমরা যাচ্ছি কোন দিক থেকে সেই তিচ্ছি দিয়ে এটাকে দেখাতে হবে তাহলে আমরা জিরো থেকে কোথায় গেলাম জিরো থেকে মাইনাস সিক্সের এর দিকে গেলাম চিহ্নটাকে কিন্তু দিতে হবে তাহলে বোঝা যাবে যে জিরো থেকে মাইনাস সিক্সের এর দিকে আমরা গিয়েছি আচ্ছা এইবারে চলে এসো পাঁচ নম্বর পাঁচ নম্বর কি বলেছে পাঁচ নম্বর বলেছে মহাজাতি বিদ্যা মন্দিরের একশো জন ছাত্রের ওপরে সার্ভে করে দেখা গে হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয় ভালোবেসে চর্চা করে সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো এখানে দেখা একটা ছক দিয়ে দিয়েছে এবং এক একককে পাঁচজন ছাত্রছাত্রী হিসাবে ধরে স্তম্ভচিত্র আঁকতে হবে তাহলে স্তম্ভচিত্র আঁকার জন্য আমরা কিন্তু পেনসিলই ব্যবহার করব তাহলে রেখা এবং স্তব্ধিত্র আঁকার জন্য আমরা পেন্সিলকে ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে প্রথমে আমাকে দুটো অক্ষ এঁকে নিতে হবে অক্ষগুলো কিভাবে আঁকে তোমরা জানো একটা থাকে অনুভূমিক বরাবর যাকে আমরা বলি এক অক্ষ এটা হচ্ছে এক অক্ষ হবে আর একটা হচ্ছে উলম্ব বরাবর লম্বভাবে যেটা থাকে সেটাকে আমরা বলি ওয়াই অক্ষ এই দুটো অক্ষ টেনে নিতে হবে তোমরা উঁচু ক্লাসে উঠে এই অক্ষ সম্পর্কে আরও বিস্তারিত জানবে তাহলে এই দুটো হয়ে গেল এইবারে বলেছিল বিষয় তাহলে বিষয়টাকে আমরা এক্স অক্ষ বরাবর লিখব বিষয় কি কি বিষয় ছিল সেটাকে আমরা লিখব এবং সমান দূরে করতে হবে তাহলে প্রথমে বাংলা বলেছে তাহলে বাংলা নিয়ে লিখব তারপরে বলেছে গণিত সমান দূরে করতে হবে গণিত তারপরে ইংরেজি বলেছে তাহলে ইংরেজি তারপরে বলেছে পরিবেশ তাহলে এখানে আমাকে পরিবেশ লিখতে হবে তারপরে বলেছে হাতের কাজ তাহলে আমরা এখানে হাতের কাজ লিখব বিষয় হচ্ছে এই কয়টা ছিল ফার্স্ট ছিল অঙ্ক ওই বাংলা তারপরে অঙ্ক তারপরে ইংরেজি তারপর পরিবেশ তারপর হাতের কাজ এইবারে আমরা ওয়াই অক্ষ বরাবর এটাকে আমরা জিরো ধরতে পারি এবং সমান দূরে কতগুলো ঘর কেটে নেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সমান দূরে কেটে নিতে হবে আচ্ছা এবং এক একটা ঘরকে আমাকে পাঁচজন ছাত্রছাত্রী হিসাবে ধরতে বলেছে তাহলে এই যে আমি ওয়াই অক্ষ করলাম সেটা হচ্ছে ছাত্র ছাত্রীকে বোঝানো হচ্ছে তাহলে এটা হচ্ছে পাঁচ তারপরে দশ এক একটা ঘরকে আমাকে পাঁচ করে তাই জন্য আমরা এইভাবে করছি তারপর পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এবং পঁয়তাল্লিশ আচ্ছা প্রথমে কি বলেছিল প্রথমে বলেছিল বাংলা বাংলা কত তিরিশ অঙ্ক পঁচিশ ইংরেজি পঁচিশ পরিবেশ তিরিশ হাতের কাজ হচ্ছে চল্লিশ জন পছন্দ করে তাহলে আমরা বাংলার ক্ষেত্রে আঁকবো হচ্ছে তিরিশ আঁকবো এবং দেখো তিরিশ হচ্ছে এই বরাবর ছিল তাহলে এখানে আমরা তিরিশ এইভাবে এঁকে নেব মানে বাংলার উপরে একটা স্তম্ভ আঁকবো যেটা তিরিশ অব্দি উঠবে তাহলে এইটা হচ্ছে বাংলার স্তম্ভ এটাকে একটু এই রকমভাবে করে নিচ্ছি স্তম্ভগুলোকে যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি এটা করছি না করলে কোনো অসুবিধে নেই আচ্ছা এরপর হচ্ছে গণিত গণিত হচ্ছে পঁচিশ জন পঁচিশ হচ্ছে এইটা রয়েছে এখানে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ বরাবর আমাকে কেটে একটা স্তম্ভ আঁকতে হবে তাহলে এইটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তাহলে এইটা আমার পঁচিশ হয়ে গেল পঁচিশগুলোকে আমি এইভাবে করে নিচ্ছি এক একটা স্তম্ভকে এক এক রকমভাবে চিহ্নিত করছি আচ্ছা এরপর হচ্ছে ইংরেজি ইংরেজি কত ইংরেজিও কিন্তু গণিতের মতো অঙ্কের মতো পঁচিশ তাহলে অঙ্কের এবং ইংরেজির যে স্তম্ভটা হবে দুটোরই দৈর্ঘ্য কিন্তু সমান হবে এটাকে আমরা এইভাবে লিখছি এবারে বলেছে পরিবেশ পরিবেশ কতজন না তিরিশ জন তাহলে পরিবেশ এবং বাংলার যে স্তম্ভটা তৈরি হয়েছে সেটা কিন্তু সমান হবে কারণ যেহেতু পরিসংখ্যা দুটোরই সমান বলে দিয়েছে তাহলে এইটা এই রকমভাবে হবে আচ্ছা এইটাকে আমরা এইভাবে করছি এবারে হাতের কাজ সব থেকে বেশি পছন্দ করে হাতের কাজ তাহলে চল্লিশ এই বরাবর চল্লিশ বরাবর উঠবে এটা এই স্তম্ভটা সবথেকে বড় হবে যতগুলো স্তম্ভ হয়েছে কারণ চল্লিশই সবথেকে বেশি আছে তাহলে এটাকে আমরা এইভাবে করে দিচ্ছি তোমরা পাশে চিত্রগুলোকে করে নিতে পারো বা এখানে তো লেখা হয়েছে অসুবিধা নেই আচ্ছা তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু এই স্তম্ভ অঙ্কন করে নিতে হবে তো আমি তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ